हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमार यूट्यूब चैनले सबाई के स्वागतम। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो झटपट किभाबे आपनारा चिकेन बिरियानी तैरी करबेन। चिकेन बिरियानीटा खुबी सुस्वादु एबं टेस्टी होबे। कोनो रकम मेरिनेट छाड़ा आपनारा साथे साथे एई बिरियानीटा तैरी करते पारबेन। सामने रोजा आसतेछे, ताई आपनादेरके आमी खुबी सहजभावे चिकेन बिरियानी रेसिपिटा शेयर करछि। चिकेन बिरियानी रान्ना करार जन्य प्रथमेई आमी एकटि पातिल चुलाय़ बसिये दिलाम। एर मध्ये आमी माँसटा रान्ना करे निब। एखाने आमी दिए दिच्छि हाफ कप रान्नार तेल। तेलटा गरम होये आसले तेलेर मध्ये आमी दिए दिब दुई तीनटा दिए दिच्छि। एखाने आमी एकटु छिड़े दिएछि माझखान थेके तेजपाता तीन चार टुकड़ा दिएछि, दारुचिनि छय सात टुकड़ा दिएछि, एलाच आर दस बारोटार मतो लवंग। एगुलाके आमी एकटु तेलेर साथे भालो करे फोड़न दिए निच्छि। खूब सुंदर एक स्मेल बेर होले आमी एर साथे दिए दिब हाफ कप परिमाण पियाज कुची। पियाजटाके एखन आमी हल्का ब्राउन कलर करे एकटु भेजे निब। एकदम पियाज बेरेस्तार मतो करे भाजते होबे ना, एर आग पर्यन्त एकटु ब्राउन कलर करे भेजे निलेई होबे। দেখেন পেঁয়াজটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজতে হবে না। এখন আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি সব মশলা। এখানে আমি নিয়েছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া লাল মরিচ, আর তিন চা চামচ পরিমাণ নিয়েছি ধনিয়ার গুঁড়া, তিন চা চামচ পরিমাণ নিয়েছি জিরা, আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি বিরিয়ানির মশলা, এক চা চামচ নিয়েছি গরম মশলা, আর এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি কেটে খুব ভালো করে ওয়াশ করে রেখেছিলাম দুই কেজি চিকেন। এখানে চিকেনের লেগ পিস এবং লেগের উপরে পিসটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি। রানের পিসগুলো আমি ইউজ করতেছি, আস্ত চিকেন না। আপনারা চাইলে আস্ত চিকেনও ইউজ করতে পারবেন। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আপনারা খুব ভালো করে আগে ফেটিয়ে নেবেন। ভালো করে ফেটিয়ে না নিলে অনেক সময় টক দইটা মাংসতে দেওয়ার পর ফেটে যেতে পারে। এখন আমি টক দইটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আপনারা যে পরিমাণে মাংস রান্না করবেন সেই পরিমাণে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। দেখেন 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। কষানোর পর চিকেন থেকে অল্প পরিমাণে পানি বের হয়েছে, আরও পানি বের হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিকেনের সাথে আমি আর কোনো পানি দিব না। এখন নেড়েচেড়ে আমি আবার খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। চুলাটা থাকবে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে আমি চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকটা দিয়ে ঢেকে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিব। বিশ মিনিট পর আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি দুইবার নেড়ে দিয়েছিলাম। দেখেন অনেক পানি বের হয়েছে চিকেন থেকে। চিকেনটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মাঝখানে একটা আলু কেটে দিয়েছিলাম। আপনাদের ইচ্ছা আপনারা চাইলে দিতে পারেন। আমার চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলেছি। যে পাতিলে বিরিয়ানিটা রান্না করব সেই পাতিলে আমি এখন 1
थार्ड कप परिमाण निये निच्छि घी। एई घीटा आमार घरेई तैरी करा, आपनारा देखे नेबेन, आमी डिस्क्रिप्शन बक्से लिंक दिए दिब। ঘিয়ের সাথে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল আর ঘিটা ভালো করে গরম হলে এর সাথে আমি 2 কেজি মাংসের জন্য 1 কেজি বাসমতি চাউল খুব ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। চাউলটাকে আমি 7-8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। চাউলটাকে খুব ভালো করে ভেজে নিলে আপনার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি চাউলের সাথে। এখানে কিন্তু চিকেনের সাথে যে ঝোলটা আছে এটাও কিন্তু আপনাদের হিসাবে ধরতে হবে। যখন আমরা পানি ইউজ করব এখানে কতটুকু ঝোল আছে সেটা কিন্তু মাথায় রেখে হিসাব করে তারপর পানি দিতে হবে। এখন আমি চাউলের সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিরিয়ানির ফ্লেভারটা চাউলের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। এখন আমি চাউলের সাথে যতটুকু চাউল নিয়েছি তার ডাবল দিয়ে দিচ্ছি পানি। আর চিকেনের সাথে যতটুকু ঝোল ছিল ততটুকু পানি কম দিতে হবে। দুই কেজি চাউলের জন্য আমি 4 কেজি পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখরা আর দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ। বিরিয়ানিতে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো কেওড়া জল আর দিয়ে দিব 1 চা চামচের মতো গোলাপ জল। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আরেকবার ঢাকনা খুলে নেড়ে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিবেন। আমি একটি টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। দশ মিনিট পর ঢাকনা খুলে বিরিয়ানিটা আমি হালকা করে একটু নেড়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে একবারে দমে বসিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখেন ভিউয়ার্স, বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা একদম খাঁটি গাওয়া ঘি। ঘিয়ের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটা আমার ঘরে তৈরি করা ঘি। এখানে আমি 2 চা চামচের মতো উপর দিয়ে একটু ঘি দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে বিরিয়ানিতে। এখন আমি 10 মিনিটের জন্য আবার দমে দিয়ে বসিয়ে রাখছি। ভিউয়ার্স দেখেন বিরিয়ানি রেডি, একদম পারফেক্টলি বিরিয়ানি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। আমি একটি ডিশে বিরিয়ানি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। অনেক সুন্দর স্মেল বের হয়েছে। সামনে রোজা আসতেছে, আপনারা ইফতারির ঠিক আগ মুহূর্তে এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নেক্সট রেসিপিগুলো আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।